প্রিন্সেস ডায়ানার 25তম মৃত্যুবার্ষিকী আজ। 1997 সালের এই দিনে প্যারিসের সড়ক দুর্ঘটনায় নিহত হন ব্রিটিশ রাজপরিবারের আলোচিত এই ব্যক্তিত্ব। মৃত্যুর এত বছর পরও সারা বিশ্বের অগণিত ভক্তের মাঝে প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার স্মৃতি অম্লান। জাহিদুল আলমের রিপোর্ট। পৃথিবীতে এমন কিছু ক্ষণজন্মা মানুষ আসেন যারা মৃত্যুর পরও বেঁচে থাকেন আপন মহিমায়। তাদের কাজ, প্রতিটি পদক্ষেপ অনুকরণীয় হয়ে থাকে অনুজদের জন্য। তাদেরই একজন ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানা স্পেন্সার। ব্রিটিশ রাজমুকুটের প্রথম উত্তরসূরি প্রিন্স চার্লসের প্রথম স্ত্রী ছিলেন ডায়ানা। 1981 সালে তাদের বিয়ের জাঁকজমক অনুষ্ঠান ছিল বিশ্বের অন্যতম আলোচিত ঘটনা। এরপর থেকেই সারা দুনিয়ায় আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন সাধারণ পরিবার থেকে উঠে আসা ডায়ানা। কেবল সৌন্দর্য বা ফ্যাশন সচেতনতা নয়, প্রিন্সেস ডায়ানা সেলিব্রিটি হয়ে ওঠেন নিজের বিভিন্ন সাহসী ও মানবিক কর্মকাণ্ডের কারণে। রাজ পরিবারের প্রথা ভেঙে মিশতেন গণমানুষের সঙ্গে। এইডস, ল্যান্ডমাইন ক্লিয়ারেন্স ও মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন দাতব্য কার্যক্রমে অংশ নিতেন সরাসরি। আর এভাবেই অগণিত মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেন প্রিন্সেস ডায়ানা। তবে বিতর্কও পিছু ছাড়েনি। বর্ণাঢ্য রাজকীয় জীবন কাটালেও স্বামী প্রিন্স চার্লসের সঙ্গে ছিল মনোমালিন্য। 1996 সালে ঘটে বিচ্ছেদ। নিঃসঙ্গতা আর বেপরোয়া জীবনযাপনের কারণে মাঝে মধ্যেই পত্রিকার শিরোনাম হতেন তিনি। 1997 সালে মিশরীয় বন্ধু দোদি আল ফায়েতকে নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে বেড়াতে গেলে রহস্যজনক দুর্ঘটনার শিকার হন ডায়ানা। চিরবিদায় নেন সদা হাস্যময়ী এই নারী। তার মৃত্যুর খবরে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় গোটা বিশ্ব। ডায়ানার মৃত্যুকে এখনও স্বাভাবিকভাবে নিতে পারেনি ব্রিটেনের জনগণ। তাদের বিশ্বাস, দুর্ঘটনার পেছনে হয়তো কোথাও কোনো কিন্তু লুকিয়ে থাকতে পারে। তবে সবার মনে তিনি এখনও অমর, অপূর্ব সুন্দরী আর হাস্যোজ্জ্বল প্রিন্সেস অব ওয়েলস হিসেবে। জাহিদুল আলম, এটিএন বাংলা।